নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। শিবপুরে মহাসড়কের পাশে দুই যুবকের মরদেহ, একজনের লাশ শনাক্ত। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে, আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা 50/3, পশ্চিম ব্রাহ্মণ্ডী, নরসিংদী। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। নরসিংদীর শিবপুরে মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 12:30 দিকে ঢাকা সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি ঝোপ থেকে চাদর মোড়ানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রুবেল মিয়া, 26। তিনি পলাশ উপজেলার খানেপুর এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে ও পেশায় গাড়ি চালক। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশে একটি ঝোপের মধ্যে বিছানার চাদর মোড়ানো রক্তাক্ত দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে শিবপুর মডেল থানা পুলিশকে খবর দিলে দুপুর 12:30 দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন রুবেল মিয়া নামে একজনের পরিচয় শনাক্ত করেন। অপরজনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিবিআই, সিআইডি পুলিশ সহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহের একজনের গলায় ওড়না এবং অপরজনের গলায় মাফলার পেঁচানো অবস্থায় বিছানার চাদর দিয়ে মোড়ানো পাওয়া গেছে। তাদেরকে দূরে কোথাও হত্যা শেষে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নরসিংদী টিভি নিউজ ডেস্ক।